কৃষি কর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। কৃষি কর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিক সার দিয়ে কৃষি কর্ম করব না, আর শপথ নিব রে। ক্ষতিকারক কীটনাশক আর রাসায়নিক সার দিয়ে কৃষি কর্ম করব না, আর শপথ নিব রে। জৈব কীটনাশক আর জৈব সার ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। ভরা ধান আর পুকুর ভরা মাছ, ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন বাড়ায়। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। কৃষি কর্ম। সুই দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষিকর্ম অনুষ্ঠান, পরিবেশ বান্ধব জৈব কৃষি অবতারণা। বর্তমান বিশ্বে কৃষিক্ষেত্রে এক যুগান্তকারী মাইল ফলক, অবাঞ্ছিত রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশক ব্যবহার ছাড়াই স্বাস্থ্যসম্মত পরিবেশের জন্য হিতকর নীতিমালা অনুসরণ করে উৎপাদিত হয় অর্গানিক শস্য, ফলমূল, শাকসবজি, মৎস্য, ডায়েরি সামগ্রী সারা বিশ্বে অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুধু দর্শক, তাই আমাদের উচিত রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ছাড়াই চাষাবাদ করা। আমরা কখনই রাসায়নিক সার ব্যবহার করব না। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাংলাদেশি এবং বিদেশি গবাদি পশুর উপর একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের সব জেলাতেই গরু পালন হয়ে থাকে, কিন্তু প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে গরু পালন হচ্ছে না বললেই চলে। আমাদের দেশে সচরাচর অস্বাস্থ্যকর পরিবেশে হাত দিয়ে গরু থেকে দুধ নেওয়া হচ্ছে। আমাদের দেশে দুধের চাহিদা
অর্ধেকও মেটাতে পারছে না দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। অথচ বিশ্বের বিভিন্ন দেশে এখন অত্যাধুনিক পদ্ধতিতে গবাদি পশু পালন করছে। এইসব বিদেশি খামারগুলো প্রতি বছর দুধের উৎপাদন বৃদ্ধি করছে। সেই সঙ্গে ঔষধ, গোখাদ্য ও কৃত্রিম প্রজনন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে ব্যাপক উন্নতি সাধন করেছে, যার ফলে সৃষ্টি হয়েছে অনেক নতুন নতুন কর্মসংস্থানের। দর্শক, আমরা দেখতে পেলাম কিভাবে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কাঁচা ঘাস সংগ্রহ করা হলো এবং প্রক্রিয়াজাতকরণ করে গরুর জন্য সরবরাহ করা হলো। তাই আমাদের দেশে লাভজনকভাবে গবাদি পশুর খামার স্থাপনের জন্য চাই যথাযথ প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রের ব্যবহার। ভেজাল খাদ্য সংগ্রহের ফলে দিন দিন আমরা হারাচ্ছি শারীরিক সুস্থতা। সবাই এতটাই কর্মব্যস্ত যে জীবন নিয়ে ভাববার সময়টা যেন আমাদের আর নেই। কিন্তু আমাদের জীবন নিয়ে ভাবছেন এমন একজন, তার নাম শাজাহান শাহিম। কৃষি প্রধান বাংলাদেশের অর্গানিক কৃষি বাজার প্রতিষ্ঠার পাশাপাশি বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রায় এক যুগ ধরে তিনি নিরলস পরিশ্রম করে চলেছেন। মানুষ এবং প্রকৃতি এই দুই সৃষ্টিতে সুস্থভাবে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখেন। যে স্বপ্নের বীজ থেকে জন্ম নিয়েছে চিত্রা অর্গানিক কৃষি বাজার। অর্গানিক বলতে বোঝায় আদি, আসল ও খাঁটি পণ্য। এসব পণ্যে রাসায়নিক সার ও কেমিক্যাল মুক্ত। সাংবাদিক, নির্মাতা, সংগঠন ও গবেষক হিসাবে সুপরিচিত মানুষটি আন্দোলন চালিয়ে যাচ্ছে সুস্থ মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে। গ্রামের সীমানা পেরিয়ে তার কার্যক্রমে তথা উদ্যোগের সুফল আজ রাজধানী ঢাকার বুকেও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে অর্গানিক আন্দোলনের অগ্রপথিক শাজাহান শাহিম। একদিন আবার আমরা প্রকৃতির কাছে ফিরে যাব, এমনটি স্বপ্ন দেখেন ও বিশ্বাস করেন। যখন আমরা ঢেকি ছাটা চালের ভাত খাবো, ঘানি ভাঙা সরিষার তেলে রান্না করব, কৃষকেরা তখন ফসলে আর ফলে শাকসবজিতে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করবে না। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে তিনি এ পথে পা বাড়ালেন কেন? জবাবে তিনি বলেন, আসলে আমি হঠাৎ করে এই অর্গানিক আন্দোলনের সাথে যুক্ত হইনি। 1996 সাল থেকে মূলত আমরা এই কাজটা করি। তখন এই পাশের এলাকায়, আমি ঠিক বসে আছি ডান পাশে, এই এলাকায় অনেক ধরনের ধান চাষ হয়, এখনো হয়, আগেও হতো। গ্রাম বাংলার ঐতিহ্য ছিল ঢেকি। এক সময় আমাদের মা বোনেরা, আমরা নিজেরা এই ঢেকিতে চাল তৈরি করেছি। তো এখনও গ্রাম বাংলায় কিছু কিছু জায়গায় এটা আছে। এটা একদিকে মানে এত স্বাস্থ্যকর একটা সায়েন্টিফিক ব্যাপার যে ধরেন গ্রামের যে সমস্ত মহিলারা বসে আছে, তারা যদি ঢেকিতে প্রত্যেক দিন কটা পাড়া দেয় অথবা ঢেকি দিয়ে চাল তৈরি করে, তাদের শরীরে যে মেদ আছে, অতিরিক্ত মেদ আছে, মেদ ঝরে যায়। আবার ঢেকি ছাড়া চালের যে উপরের যে অংশটা থাকে ওটা বলে পিটিকন। পিটিকন আমাদের স্বাস্থ্যের জন্য অসাধারণ অসাধারণ উপকারী। আজকে আমরা দেখছি যে ডায়াবেটিস সহ বড় বড় যে রোগের কারণগুলো, শুধু চালের উপর পিটিকন না থাকার কারণেই এই রোগগুলো হচ্ছে। আমরা যদি ঢেকে চাটা চাল, এই পিটিকনযুক্ত চাল খাই,
তাহলে এই সমস্ত রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। কি করে এরকম ধবধবে চাল একদম, আমরা যে অনেকে বলি যে এটা একদম মিনিকাট চাল, অথবা এটা দেখা গেলো যে মোমপালিশ চাল, এরকম চালগুলো বাজারে দেখা যায়, অনেক সুন্দর, অনেক মসৃণ, দেখতে ঝকঝকে মোমের মতো, কিন্তু আসলে চালগুলো কীভাবে তৈরি হচ্ছে আমরা জানি না। আমাদের দেশে হাইব্রিডের প্রচলন হওয়ার পরে এক ধরনের এই যে মানুষের ভিতরে অসুস্থ প্রতিযোগিতা হলো, চাল কত সুন্দর করা যায়। এবং মিনি কাট শব্দটা কি, মিনি কেট যে চালটা আজকে আসছে, মিনি কাট ছোটো করে কাটা, সেই ছোটো করে কাটা চালই আজকে আমরা বাজারে খাচ্ছি, যেটা আমাদের সেই পিটিকুণ্ডের অভাব থেকেই যাচ্ছে। আমরা সেই পিটিকুণ্ডা পাচ্ছি না, যার কারণে আমরা সেই ডেকিচাটা চালও পাচ্ছি না। আর আজকের যে প্রজন্ম, তারা আসলে ডেকিটাকিটা জানে না। কাঠের তৈরি একটা যন্ত্র, যার মাথায় আপনারা অনেকেই দেখেছেন যে একটা লোহার একটা সরু বাঁশের মতো থাকে, কাঠ দিয়ে তৈরি, এবং নিচে একটা লোহার পাত বসানো থাকে। আর এটার এই যে যে উপকারিতা, এটার শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। পৃথিবীতে এখন এই অর্গানিক চালের যে চাহিদা আছে, এই ডেকিচাটা চালের যে চাহিদা আছে, এটা আনবিলিভেবল। পৃথিবীর এখন সবচেয়ে দামি চাল বাংলাদেশের ডেকিচাটা চাল। আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে আমাদের অনেক প্রতিষ্ঠানই ডেকিচাটা চাল বিদেশে, জার্মানি, ইটালি সহ বিভিন্ন দেশে রপ্তানি করছে, এবং এটা অনেক দামও পাচ্ছে। কিন্তু আমরা আমাদের আদি ঐতিহ্য ভুলে আমরা এই নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করে বিষ, কেমিক্যাল, ফরমালিন ইত্যাদি ধরনের নানা ধরনের কেমিক্যাল মিশ্রিত চাল আমরা আজকে খাচ্ছি। আসলে এর নামে কী খাচ্ছি? আমরা বিষ খাচ্ছি। আমাদের শারীরিক ঘাটতি, মানসিক ঘাটতি, এবং আমাদের মানসিক শারীরিক যে দৈন্যতা, এসে এ কারণ শুধু আমাদের মনে করি যে খাদ্যে ভেজাল। ঘানিভাঙা তেলের উপকারিতা আসলে তো আমি বলছি যে শেষ করা যাবে না। আমরা ছাড়াও, চিত্রা অর্গানিক কৃষি বাজার ছাড়াও, এই পণ্যগুলো দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, এবং অনেক জায়গায় এরকম কাঠের ঘান আছে। আমরা আসুন সবাই মিলে অন্তত এই যে বিলুপ্ত প্রায় একটা প্রজাতিকে, কলু প্রজাতিদের রক্ষা করি, আমাদের ঐতিহ্যকে রক্ষা করি, এবং ঘানিভাঙা সরষের তেল ব্যবহার করে আমরা আপনারা সবাই মিলে ভালো থাকি, শারীরিক মানসিকভাবে সুস্থ রাখার জন্য কেমিক্যাল পণ্যকে বর্জন করি। আমরা এই আহ্বান জানাই প্রত্যেকটা মানুষের কাছে যে আসুন আমরা কেমিক্যাল মুক্ত পণ্য খাই। শুধু ফরমালিন বন্ধ করে কাজ হবে না, এর সাথে আরও অনেক উপাদান, ইডেন, টমটম, ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন, নানা ধরনের পণ্য ব্যবহার হয়। আমরা এই সমস্ত কেমিক্যাল যুক্ত পণ্য আমরা বর্জন করি। কৃষিকর্ম আজকের অনুষ্ঠানে রয়েছে ঘৃতকুমারীর উপর একটি বিশেষ প্রতিবেদন। ঘৃতকুমারী এর ঔষধি গুণাগুণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হার্বাল চিকিৎসক ও গবেষক ডাক্তার আলমগীর মতি, চেয়ারম্যান মডার্ন হার্বাল গ্রুপ। ঘৃতকুমারী সারা পৃথিবীতে পরিচিত, তো অ্যালোভেরা এই নামটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। অ্যালোভেরা ক্রিম ব্যবহার করলে মুখের দাগ চলে যায়, কোনো সন্দেহ নেই। অ্যালোভেরা সুইস ফর্মুলায় অ্যালোভেরা টুথপেস্ট, অ্যালোভেরা সাবান, অ্যালোভেরার যে কোনো ধরনের ফুড হিসাবে, লজেন হিসাবে, ক্যান্ডি হিসাবে, আইসক্রিম হিসাবে এই অ্যালোভেরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এক সময় ইউরোপ আমেরিকাতে অ্যালোভেরার ব্যাপক প্রচলন ছিল, আজকে সারা বিশ্বেই এর প্রচলন হয়েছে। তার একমাত্র কারণ, অ্যালোভেরা বেলে মাটিতে ভালো জন্মে, বেলে দোয়াশ মাটিতে জন্মে, এঁটেল মাটিতেও তার উৎপাদন আছে, আবার পাথরের ভিতরেও সে জন্মে, মানে যে কোনো মাটির ভিতরে অ্যালোভেরা জন্মে। অ্যালোভেরা সাধারণত বীজের চেয়ে তেউরে বেশি হয়, তেউর মানে যে নিচ দিয়ে কলা গাছের মতো একটি তেউর বেড়ে আসে, একটি গাছ বেড়ে আসে, সেই গাছ থেকে ও গাছটা ভেঙে আবার লাগাতে হয়, এভাবে অ্যালোভেরার বংশবৃদ্ধি হয়। এক সময় অ্যালোভেরার শিকড় থেকে একটা কল বেরিয়ে আসতো, এটাকে মুসাববর বলা হতো, যাদের কোষ্ঠকাঠিন্য তাদের জন্য মুসাববর এক বড়ি খাওয়াই দেওয়া হতো। আমাদের দেশেও অ্যালোভেরাকে টুকরো টুকরো করে কেটে সন্ধ্যায় ভিজিয়ে রেখে সকালবেলা অনেক বিজল সহ গ্রেভি এই শরবতটি খাওয়ানো হতো। গ্রামের কবিরাজরা, বৈদ্যরা, হাকিমরা, তারা সকলেই অ্যালোভেরার হালুয়া তৈরি করে খাওয়াতো পেট পরিষ্কার হওয়ার জন্য। আর এখন সারা বিশ্বে অ্যালোভেরা ক্রিম মানে অ্যান্টি ক্যান্সার, অ্যালোভেরা ক্রিম ব্যবহার করলে কোনো ক্যান্সার, স্কিন ক্যান্সার হয় না। অ্যালোভেরা ক্রিম ব্যবহার করলে স্যুপ খেলে, জুস খেলে, অ্যালোভেরার তরকারি খেলে, অ্যালোভেরা মাথায়, যাদের মাথা গরম হয় তাদের মাথায় যদি অ্যালোভেরা দেওয়া হয় তাহলে মাথা অনেক ঠান্ডা থাকে, এবং মুখের যে কোনো ধরনের দাগের জন্য এক নম্বর ওষুধ, ফার্স্ট এড হিসাবে সারা বিশ্বে অ্যালোভেরা ব্যবহার করা হয়। চুল পরে যায় বিশেষ বিশেষ কারণে, যে সকল হরমোন ঘটিত কারণে, সেখানেও অ্যালোভেরা খেতে হয় এবং ব্যবহার করতে হয়। অ্যালোভেরার সাথে মধু খেলে বেশি কার্যকর। অ্যালোভেরা অনেকে লাল আঙ্গুর দিয়ে ইউরোপ আমেরিকায় খেতে দেখেছি, অ্যালোভেরার সাথে স্ট্রবেরি দিয়ে, অ্যালোভেরার সাথে চেরি ফল দিয়ে
শরবত করে বিদেশে খেয়ে থাকি। অ্যালোভেরা অনেকে শরবত করার সময় সাথে একটু অলিভ অয়েল, একটু মধু, একটু কালিজিরার তেল দিয়ে অ্যালোভেরার শরবত ব্লান্ডিং মেশিনে শরবত করে খায়। এটাও আমাদের শরীরের জন্য অনেক রকম ঔষধি গুণ আনে, বিশেষ করে পেটের সমস্যা, পানিবাহিত সমস্যা, হরমোন গঠিত যে কোনো সমস্যার জন্য অ্যালোভেরার শরবতের গুণের শেষ। হার্বাল বেশি প্রচলিত যে সকল দেশে, সে সকল দেশে কিন্তু অ্যালোভেরার ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ, লজেন, অ্যালোভেরার অনেক ধরনের জুজু বাজারে বিক্রি হচ্ছে, বোতলজাত করে অ্যালোভেরা বিক্রি হচ্ছে। তো অতএব আমি অনুরোধ করবো যে অ্যালোভেরা আমাদের দেশে অভুরন্ত হয়, অনেকে চাষ করে না তবু অ্যালোভেরা হয়। আমরা যদি একটু যত্ন করে পুকুর পাড়ে, বাড়ির ধারে, যে কোনো ছায়া জায়গায় অ্যালোভেরা হয়, যে কোনো কর্দমাত্র জায়গায় অ্যালোভেরা চাষ করা, বা যে কোনো বালির ভিতরেও অ্যালোভেরা চাষ করা যায়। অ্যালোভেরার জন্য এখনও কোনো বিশেষ মাটি আবিষ্কার হয়নি, এটা মাটি থেকে মাটির উপরে উষে আসে, রসুন যেরকম উপরে তার ইয়েটা বিস্তৃতি লাভ করে, ওরকম অ্যালোভেরাটা অনেকটাই মাটির থেকে এক ইঞ্চি উপরে এসে পাতাগুলো আনারসের মতো ভারী ভারী পাতা, এটাকে অ্যালোভেরা বলে। এই অ্যালোভেরা এখন এত বেশি চাষ হচ্ছে, আগামী দিনে সারা বিশ্বের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য অ্যালোভেরার একটা বিরাট ভূমিকা আছে। যাদের স্টমাক অ্যালার্জি আছে, যাদের IBS আছে, তাদের ক্ষেত্রেও অ্যালোভেরা বিরাট ভূমিকা রাখে। যাদের কোলনে ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, যাদের তলপেট গরম হয়ে ওঠে, ঘন ঘন তলপেট গরম হয়, যাদের গলা শুকিয়ে আসে, জিভ শুকিয়ে আসে, তাদের জন্য অ্যালোভেরা একটি মহা ঔষধ। তাদেরকে 3 মাস 1 গ্লাস করে শরবত খেতে হবে। আপনারা দেখবেন এখন পথে ঘাটে হাটে বাজারে অনেক জায়গায় অ্যালোভেরার শরবত বিক্রি হয়। অ্যালোভেরার শরবতের সাথে দধি, পনির এবং মধু খেতে ভুল করবেন না। অ্যালোভেরার সাথে আরও দু একটা জিনিস, উপাদেয় জিনিস মিক্স করে নিলে তার শক্তিটা অনেক বৃদ্ধি হয়। যাদের খাওয়ার সাথে সাথে পেটে গ্যাস হয়ে পেটটা বড় হচ্ছে, যাদের স্টমাকে গ্লুকোটিন গ্রো করে, মানে গ্লুকোটিন গ্রো করে পেট এমনভাবে গ্যাস হয়ে ফুটতে থাকে যে সে নিজেকে খুব অসহায় মনে করে, তাদের জন্য এই অ্যালোভেরা হতে পারে একটা মহা ঔষধ। যাদের চুল দ্রুত উঠে যায়, প্রতিদিন চিরুনির মাথায় যাদের অনেক চুল থাকে, তাদের জন্য অ্যালোভেরা বেটে মাথায় দেওয়া এবং অ্যালোভেরার শরবত খেলে তারা মহা উপকার হবে, তাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। চুলের সকল সমস্যার জন্য অ্যালোভেরা লাগাতে হবে এবং খেতে হবে। অ্যান্টি ক্যান্সার হিসাবে, অ্যান্টি ফ্রি রেডিকেল হিসাবে, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে আমাদের দেশে সবচেয়ে প্রিয় অ্যালোভেরা। সারা বিশ্বে অ্যালোভেরা এখন ব্যবহার করতেছে, বিশেষ করে আপনার কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, এই কয়েকটা দেশে অ্যালোভেরা তাদের একটি ঔষধি খাদ্য, ঔষধি পথ্য, এবং তারা সকল খাবারের সাথে অ্যালোভেরা খান। আপনারা দয়া করে অ্যালোভেরার শরবত খাওয়ার অভ্যাস করেন, যেটা 1000 বছর আগে ছিল। গরিব ধনী বড়লোক সকলের জন্য অ্যালোভেরার শরবত আমাদের জন্য একটি মহাউষ। আমাদের মানিকগঞ্জ এলাকা এবং গাজীপুর, মাওনা থেকে আরম্ভ করে ময়মনসিংহ এলাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, এই এলাকায় যথেষ্ট পরিমাণ অ্যালোভেরা হয়। কৃষিকর্ম আমাদের অনুষ্ঠান দেখে শিক্ষিত সহ অনেক যুবক কৃষি কাজে উদ্বুদ্ধ হয়ে সফলতা অর্জন করেছেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা কৃষিকর্ম এন মিডিয়া কমিউনিকেশন, 90A মুকুল টাওয়ার, 2তলা, মৌচাক, ঢাকা। ফোন নাম্বার 7210147। মোবাইল নাম্বার 0171122197। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের শ্রম প্রচেষ্টা সার্থক হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। কৃষিকর্ম, কৃষিকর্ম, কৃষিকর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। কৃষিকর্ম, কৃষিকর্ম, কৃষিকর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই।